গোলাগুলোর দাম কত কাকা? গোলাগুলোর দাম কত আছে? ২০০ টাকা জোড়া বড়া বড়। আর ছোটগুলো ছোট কোনটা আছে, বাচ্চা কোনটা আছে? বাচ্চা বলতে গেলে আপনার মাঝারি এলো। বাড়িতে পোষা যাবে? পালিয়ে যাবে না তো? পালিয়ে যেতে পারে, বাচ্চাগুলো তো পালায় না। আর যদি গোবিনা বাচ্চা নেন তাহলে দেখি গোলাটা দেখি। এটা কত বলছেন গোলা? দুটো জোড়া কত? ২০০ টাকা জোড়া। জোড়া ২০০ টাকা। মাটিটা কত বলছ? ১৬০ বিক্রি আছে নাকি? কি পায়রা এটা? কি পায়রা? মারে বাবারে বলে চিৎকার করছেন। কি রোবা একটা নাম্বার করবেন আমাদের টাইগার। দাম কেমন আছে এগুলো? দাম কেমন আছে? ৫০০ টাকা পিস। খেল কটা? খেল কটা? প্রচুর খেল। প্রচুর খেল তো খেলা খেলা হবে মনে হচ্ছে। এগুলো এটা কি আছে গো? এগুলো কি আছে? এগুলো কত দাম আছে? ২০০০ টাকা। প্রচুর খেল দেয় এগুলো না? খেল দেয় প্রচুর। একটু আগে নামা, একটু নিচে করে দিন, নিচে করে দিন। কিনে দারুণ খেলের পায়রা সব। ঘুরে আছে, ছাড়ছে নাকি? কত নিবা? এটা কি গো? দাম কত আছে? ৫০০ টাকা। খেল খেল কটা আছে? খেল নাই এলো, খেল নাই মাঠে যে খেল নাই।
আপনাদের সবই দামি দামি নাকি? খেলের উপরে না, উড়ার উপরে সবই ভালো ভালো পায় না? বাক্স কিসে নিয়ে এলেন? বাড়ি কোথায় আপনার? বাড়িতে অনেক আছে নাকি? খালি পেটে খাবে, পেটে ফল নাকে কানে দিবে, তোর মাঝে মধ্যে খাবে কচি কাঁচা বেল। এই মিশ্রণ কচি আয়ুর্বেদে যার আর এক নাম শ্রীফল, যা পেটের জন্য অমৃত ফল। এদের পঞ্চলবণ, জোয়ান, মোথা, ভুলকুমড়ো, অশ্বগন্ধা, থানকুনি, মন চাইলে এক চামচ মুখে দিন, সাথে সাথে এক গ্লাস জল খান, পাঁচ মিনিটে এক চামচে পেট পরিষ্কার। যিনি বলছেন দু দিন তিন দিন ছাড়া পায়খানা হয়, বর্তমান জমে জমে পেটের মধ্যে গ্যাস। দাদা, গ্যাস যদি নিচের দিকে নামে তাহলে তো মন্দের ভালো, ভদ্র সমাজে নাকে রুমাল দেবে, আর যদি উপর দিকে ওঠে তাহলে কার্গো গেল। কত কত দাম বলছেন দাদা? দুটো আটশো টাকা। 800 টাকা দুটো? কি পারা এগুলো? ওই দুটো 800 টাকা। আর এটা এই সাদাটা, এটা এটা 300 টাকা। পিস বলছেন না জোড়া? 300 টাকা পিস। পিসের দাম লিভো গার্ড, নো কেমিক্যাল, নো রিয়াকশন, 100% হার্বাল।